we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow. একটা রোদ ঝলমলে সুন্দর শীতের সকালে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে সুন্দর একটা জামপেশ করে রোদ উঠেছে। অ্যাকচুয়ালি শীতকালে রোদ না উঠলে ভাল লাগে না। শীতে রোদে পিঠ দিয়ে বসে কমলালেবু খেতে বা পিঠাফুলি খেতে অথবা এক কাপ গরম গরম দুধ চা খেতে সবারই ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভাল লাগে। আর এই যে শীতে আমার ছাদ বাগানে বসে থাকতে খুব ভাল লাগে, কিন্তু এখন বসলে হবে না, এখন আমার প্রচুর কাজ আছে, রান্না বান্না ব্রেকফাস্ট বানানো। চাটা যদি আমরা খেয়ে নিয়েছি আর আজ থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে, তাহলে চলো আমার কাজকর্মগুলো দেখে নেবে। ব্রেকফাস্টের জন্য আটা মেখে নিয়েছি, মেখে দুভাগ করে নিলাম, এটা আজকে আর ওটা পরের দিনের জন্য। আর অনেক দিন পরে আজকে ইন্ডাকশানে একটু রান্না করছি। ইন্ডাকশান আমার দুটো, একটা ঠাকুরের জন্য আর একটা এমনি আমিষ রান্না। তো ওখানে আলু, ফুলকপি, শিম, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে। আর এদেখো রুটি ভাজা আমার চলছে, আর রুটির সাথে খাওয়ার জন্য একটা সবজি দিয়ে মিক্স ডাল করেছি। তো এটা আমার হাজব্যান্ডের খাবার, রুটি, কলা, ডাল আর একটা নতুন গুড়ের রসগোল্লা। তো ওর তো একটু তাড়াতাড়ি খাবার লাগে, খেয়ে বেরিয়ে যায়। এরপরে ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপরে স্নান সেরে রান্না কমপ্লিট করে আমি খাবো। তো বাজার থেকে এই ফল নিয়ে এসেছে, এখনকার সিজন, কমলালেবু, আপেল। তো এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর এই যে অ্যাকোয়াগার্ড থেকে জগ বোতলে জল ভরে রেখেছি। তো রান্নাবান্না চলছে, ফুলকপি আলু তরকারি হলো, আর ওদিকে রুটি, রুটির সাথে একটা ডাল, এগুলো হয়েছে। আর হবে রুই মাছ, একটু পালং শাক, চিম বেগুন দিয়ে একটু চচ্চড়ি, আর রুই মাছের সাথে একটা তেল থাকে, যে তেলটা আমার ছেলের খুব প্রিয়, সেই তেলটা একটু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে দেবো। এটাই হলো আজকের আমাদের মেনু। আর যেহেতু শীত পড়েছে, আমার স্কিনটা কিন্তু বেশ ড্রাই আর ড্যামেজ হয়ে গেছে। এমনিতে আমার স্কিন খুব একটা ভালো নয়, ড্রাইয়ের দিকে, ছোটোবেলা থেকে আমার স্কিনটা খুবই ড্রাই। তো দেখছি কদিন ধরে দেখছি আরও মানে কেমন একটা বাজে হয়ে গেছে। তো গুড ভাইবস, সরি, পার্পল থেকে বেশ কিছুদিন আগে আমি কতগুলো প্রোডাক্ট কিনেছিলাম, তার মধ্যে একটা ছিল আলস গুডনেসের উপ ট্যান পাউডার। তো ওটা কিনে থেকে আমার পরেই আছে, আজ পর্যন্ত ইউজ করিনি। ভাবছি ওটা একটুখানি স্কিনে লাগাবো, দেখা যাক কী রেজাল্ট হয়। তো দেখতে থাকো আমার ভিডিওটা। এই যে অ্যালপস গুডনেসের উপ টান প্যাক, এটা এরকম পাউডারে আকারে পাওয়া যায়। তো এটাকে কেটে আমি এই কন্টেনারে রেখে দেবো, আর পাপা ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা প্রথমে ক্লিন করে নেব। মুখটা ধুয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে। এবার দেখো সেই প্যাকটা, এই একটা ছোট্ট বাটির মধ্যে আমি একটু দুধ নিয়ে নিয়েছি। এবার এটা পরিমাণ মতো উপ টান পাউডারটা দিয়ে দিলাম, এর সাথে দেবো একটু মধু, ডাবর হানি, একটুখানি ডাবর হানি, আর এই পতঞ্জলির অ্যালোভেরা জেল। এবার এটাকে মিক্স করে নেব। এবার প্যাকটা রেডি হয়ে গেছে। এবার আমি যেহেতু মুখটা আগে ক্লিন করে নিয়েছি, এবার ক্লিন ফেসে উপটান প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে, বা ব্রাশ না থাকলে এমনি এইভাবে হাতই সব থেকে ভালো। মুখের সাথে সাথে অবশ্যই গলাতেও অ্যাপ্লাই করে নেবে। আর যদি কারো কাছে উপটান প্যাকটা না থাকে, তাহলে বেসন, হলুদ, দুধ, অ্যালোভেরা জেল, মধু এইভাবে, আর একটু কমলালেবুর খোসার পাউডার অ্যাপ্লাই করে নিলেও কিন্তু একই রেজাল্ট পাবে। তো লাগানো হয়ে গেছে, এবার আমি প্যাকটাকে শুকানো পর্যন্ত রেখে দেবো, তারপরে ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। স্নান করে পুজো করে চলে এসেছি, আর এরকম মুখ ধুয়ে ফেলেছি, মুখে এখনো কিচ্ছু লাগায়নি। তো
মনে হচ্ছে যেন স্কিনটা একটুখানি গ্লো করছে, একটু ঝকঝক করছে। যে কোনো জিনিসই নিয়মিত ব্যবহার করলে তার নিশ্চয়ই কিছু না কিছু রেজাল্ট আছে। তবে আমার ওই একটা না কন্টিনিউ কোনো কিছুই ইউজ করা হয় না। আজকে করলাম, তারপরে হয়তো আবার কবে করব ঠিক নেই, যেদিন ইচ্ছা হয় খেয়াল খুশি। তো স্নান করেছি, এখন যেহেতু শীতটা পড়েছে স্কিনটা কেমন যেন একটা টান টান হয়ে আসছে, তো এখানে লাগাবো স্নান করে গুড ভাইবসের পাপায়া জেল। এই যে সকালে এই রান্নাটা দেখাচ্ছিলাম, ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে একটা রসা রসা, এটা আমার হাজব্যান্ড খেতে চেয়েছে। আর হয়েছে রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে একটু পাতলা পাতলা ঝোল আলু ছাড়া। আর সেই সাথে আছে চিম বেগুন বড়ি ফুল পালং শাক দিয়ে একটা এই যে লাবড়া, আর এটা হচ্ছে মাছের তেল। টুকি দেখে ফেললাম, দেখে ফেলেছি টুকি, যখন পোগো এসেছে দাদার সাথে খেলা করতে। এখন দুটো বাজে, দাদা গেল স্নান করতে আর পোগো আমার সাথে লুকোচুরি খেলছে। গাছ ভেঙে যাবে শোনা, টুনি পালিয়েছে। গুড ইভিনিং, অনেকদিন পর আজকে একটু বাইরে বেরোবো। একেতে বৃষ্টি, তারপরে আমার শরীরটা অনেক দিন ধরেই খারাপ ছিল, একদমই ঘরে বন্দি, একদম ঘর থেকে বেরোয়নি বলতে গেলে। তো সেই জন্য আজকে একটু বেরোবো, আর সেই সাথে টুকটাক কিছু কেনাকাটাও আছে সেগুলোও করে নেব। তো চলো যাবো হচ্ছে হাই স্ট্রিটে, আমাদের কেনাকাটা সব কিছুই হাই স্ট্রিট থেকেই হয়। তো হাই স্ট্রিটে যাবো কেনাকাটা করব। তো চলো আমার সাথে আর কি কি কিনলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হাই স্ট্রিটে চলে এসেছি, একটা পাতলা সোয়েটার কিনবো বলে অনেক জায়গায় ঘুরলাম বাট পেলাম না। আর এখানে এটা হচ্ছে কসমো বাজার, এখানে ছেলের বাড়ি পরা দুটো প্যান্ট নিতে এসেছি, তো এখানেও আমার সোয়েটার খুঁজলাম কিন্তু এখানেও নেই, একটাই ছিল সেটা পছন্দ হলো না। এবার চলে এসেছি রাধা, রাধাতে ভাবলাম পাবো, তো রাধাতেও নেই। এখানে আমার হাজব্যান্ড সোমনাথের সাথে একদিন রুবির জন্য একটা জ্যাকেট কিনতে এসেছিলো, দেখে ওর একটা পছন্দ হয়েছে, তো সেই জ্যাকেট বললো ওটা যখন পাওয়াই গেল না তো এই জ্যাকেট নিয়ে নাও। এই দেখো এইটা নিয়েছি, আমি বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের সাথে। তো এবার আমরা একটা ঘড়ির দোকানে যাচ্ছিলাম, যেতে যেতে একটা ব্যাগের দোকান ক্রস করেছি, তো একটা ব্যাগ দেখে পছন্দ হয়ে গেল, তো সেটাই ও নিচ্ছে ভেতরে, আমি আর ছেলে একটু বাইরে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে যাব ঘড়ির দোকানে, একটা বড় ডায়ালের ঘড়ি কিনবো, অনেকদিন কিনবো কিনবো করে কেনা হয় না, তো আজকে মনে পড়ে গেল ওটা কিনে নি। সবগুলো অবশ্য আমি বাড়ি এসে শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো কর ওয়াচে এসেছি, এখানে প্রচুর ঘড়ি, আমরা সব ঘড়ি সাধারণত এখান থেকেই কিনি, এখানে কালেকশনও খুব ভালো আর এদের ব্যবহারও ভীষণ ভালো। তো ঘড়ি কেনা হয়ে গেছে, এবার চলে আসবো বাড়ি। জাস্ট হাই স্ট্রিট থেকে বাড়ি আসলাম, এবার চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে গরম গরম চা করব, আর চায়ের সাথে চপ কিনে নিয়ে এসেছি। আমরা বাইরে বেরোলে চপ চাউমিন এগুলো আনবই, তো আজকে নিয়ে এসেছি গরম গরম আলুর চপ, সেটার সাথে মুড়ি খাবো। বাড়িতে এসে ব্যাগ খুলে দেখি চপটা আমাদের আনা হয়নি, হাজব্যান্ডের কাছে রয়ে গেছে, ও পরে দিয়ে যাবে। তো কি করব, একটু খিদেও পেয়েছে, তো এক প্যাকেট ম্যাগি আর এক প্যাকেট চাউমিন আর সেই সাথে একটা ডিম দিয়ে ঝটপট বানিয়ে নিলাম, এগ ম্যাগি চাউমিন আর সেই সাথে চা। তুমি কি খাবে চাউমিন? চাউমিন কি খাবে তুমি? তুমি কি চাউমিন খাবে? চা আর চাউমিন খেয়ে চলে আসলাম, কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো বলে। বেশি কিছু কেনা হয়নি, আরও কিছু কেনার বাকি আছে, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে গেলে তো মানে হুটো পাটা করে কত তাড়াতাড়ি চলে আসা যায়। তো তার মধ্যে যেটা প্রথম কিনেছি সেটা হচ্ছে আমার একটা ঘড়ি, দেখাই তোমাদেরকে কেমন। একটা
बड़ो डायल रकम एक घड़ी डायलटा अनेकटा बड़ो चेनटाओ बड़ो माने अनेकटा छेलेदेर घड़ीर मतो और एकटू बड़ो छिलो तो केटे एडजस्ट कर दिएछे एरकम तो एरकम बड़ो घड़ी पड़ले एर साथे ए समस्त ए जे शाखा ए पला एगुलो पड़ले भालो लागबे ना। नेक्स्ट हच्छे एक बैगर दोकान सामने दिए जा बैग पचंद बड़ो कि बोले के स्लिंग बैग एरक बड़ो साइडे झुलान आर ये रखम हैंडेलो आते छोट ये पुचकुटे आई एक अन्य कलर चय कर बड़े अब ये पचंद एक मेरुन घासा मेरुन जिनि पचंद करी तो और ये पचंद ना ठीक है एट खराब लगे ना बैग जदि आो दुटो आन रकम एटर पैटार्न आर आलदा तो जैक हमारे भलोई लेगे पचंद ही रकम बाड़ी पड़ार दुटो पैंट फुल पैंट एन जेहेतु शीत एस हमारे जैकेट मेनलि आज के बैरिए पतला सोएटार मान सामने बोतम चेन थकबे ना टॉप जीन्स कुर्तर ऊपर पड़ा जाए यह रखम एक पतला स्वेटर किनते तो कोथाओ पावा गेलो ना अनेक शॉपिंग मॉल घुरलाम दोकाने गेलाम पावा गेलो ना तो जे आमादेर सोमनाथ रूबी आछे ओरा कदिन आगे गैंगटके गेलो तो रूबिर जोन्नो सोमनाथ गैंगटके जाबे बोले एक जैकेट किनते राधाते गेछिलो तखन आमार हजबैंड केओ निये गेछिलो तो ओर देखे एक जैकेट पसंद होयेछिलो तो जेहेतु ओई स्वेटर पावा गेलो ना बोलो एखन एटाई नाओ आबार जो आसबे तक वो स्वेटर किने देव बाट एगुलो एखन आमादेर एखाने कोनो काजे लागबे ना ओई रुबिरा जेरकम गैंगटके गेछिलो पहाड़े गेछिलो ओरकम पहाड़े गेलेई एगुलोर प्रयोजन आमादेर कृष्णनगरे सेरकम शीत पड़ेई ना जे एई मोटा जैकेट पड़ब तो ये देखो कलरटा खूब भालो आछे सबकटा कलरई भालो भालो छिलो एटाओ बेश सुंदर पिंक एकदम कैमरे कतटा बोझा जाच्छे जानि ना एरकम पिंक तो हमारे पहाड़े जावार परिकल्पना चल रही प्रथम एक बार भेस्ते गल कालिम्पोंग सिलेरिगाँव रामधुरा ये सब आबारो सुप्रियादेर साथे कथा हच्छिलो किन्तु एखन ट्रेनेर टिकिट अवेलेबल नय अनेकगुलो उत्तरबंगे ट्रेन कैंसल हो गेछे शुनछि कयेक मासेर जोन्नो तो सेई जोन्नो হয়তো মানে এখন আমাদের পাহাড়ে যাওয়া হবে না তো এটা পড়াও হবে না তো যবে যাব তখন পড়ব তাহলে আজকের ভিডিওটা এটুকুই রাখছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারো চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা।